আজি আমি নবম শ্রেণী ইতিহাস ও রাজনীতি বিজ্ঞান বহির দ্বিতীয় অধ্যায়ে থাকা এক নূতন বিশ্ব অভিমুখে বিষয়টির ইউনিট থ্রিরে যে অংশ শতাব্দীরে এশিয়া ও আফ্রিকার জাতীয়তাবাদী আন্দোলন এবং স্বাধীন রাষ্ট্র সমূহর অভ্যুদয় বিষয়টির অভ্যাসকার্য আরম্ভ করা। ভিডিওটি ভালো লাগলে লাইকটি নিশ্চয় করেদেবে। প্রথম করে আমার চ্যানেল দেখুলে সবসক্রাইব করা জমা ভুলবে না। বর্তমান এক নম্বর দেখ কোণ অ নিম্নলিখিত প্রত্যেক প্রশ্নর উত্তর ষাটিয়ে গোটি শব্দ মধ্যে লেখ। ক নম্বর কোণ অনা চীন দেশের গৃহযুদ্ধ আরম্ভ হল কী, এর পরিণতি কণ হল, এর উত্তর হব প্রথম বিশ্বযুদ্ধ পরে সন ইয়াত সেন নেতৃত্বের চীনে জাতীয়তাবাদী আন্দোলন আরম্ভ হল। তাঁকর কমিংটাং দল জাতীয় সরকার গঠন কলে। মাত্র সন ইয়াত সেন মৃত্যু পরে এই দুই দল মধ্যে মতভেদ দেখা গলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ বেড়ক চীন দেশে চিয়াং কাইং সেং নেতৃত্বের কমিংটাং দল ক্ষমতাসীন হল। 1931 মশিয়ারু 1945 পর্যন্ত চীনর সেনাবাহিনী জাপান দ্বারা পরাস্ত হল। গৃহযুদ্ধের তুং বিজয়ী হলে 1949 মশিয়া অক্টোবর 1 তারিখে চীন দেশের লোক সাধারণতন্ত্র সরকার গঠিত হল। খ নম্বর কোরিয়া যুদ্ধ সম্পর্কের সংক্ষেপে লেখ করেছি। তাহলে কম লেখবে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে জাপান কবলর কোরিয়া মুক্তি লাভ করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া নামে দুই ভাগ হল। কেতে ভাগ না, দুই ভাগ। উত্তর কোরিয়ার সোভিয়েত রুশ সমর্থনের সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হল। এরপরে 1950 জুন 25 উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া উপরে আক্রমণ কলা, এণু কোরিয়া যুদ্ধ হল। 1954 জেনেভা সম্মেলনীরে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে দুইটি স্বাধীন রাষ্ট্র রূপে পরিণত করা গলা। গ নম্বর দেহ কোণ অছি বর্ণ বিদ্বেষ নীতি কাহাকে কুহাযায়, এর পরিসমাপ্তি কিপরি ঘটিছিলা, এর উত্তর হব দক্ষিণ আফ্রিকার ঔপনিবেশিক শাসন ব্যবস্থা খুব ভয়ঙ্কর ও নিন্দনীয় থিলা। সেঠারে সংখ্যালঘু শ্বেতাঙ্গ মানে সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণকায় মানুষ শাসন করুলে। শ্বেতাঙ্গ মানে কৃষ্ণকায় মান সেমানঙ্কঠারু শারীরিক মানসিক দৃষ্টির নিকৃষ্ট বলে ভাবুলে। শ্বেতাঙ্গ মানক এভাবে নীতিকে বর্ণ বৈষম্য নীতি কুহযায়। ঘ নম্বর 1960 মধ্যে আফ্রিকার স্বাধীনতা লাভ করে রাষ্ট্রগুলি সম্পর্কের সংক্ষেপে লেখ করেছি। তাহলে কম লেখা না, 1960 আফ্রিকার অনেক রাষ্ট্র স্বাধীনতা লাভ করে। 1952 ইজিপ্টের গণ আন্দোলন দেখা গলা। সেঠাকার রাজা ফারুক গাদিচ্যুত হওয়ার পরে জেনারেল নাগুই ক্ষমতা হাতকু নে। ফরাসি সরকার বিরুদ্ধে সংগ্রাম করে মরক্কো ও টুনিশিয়া 1956 স্বাধীন হলে। 1954 আলেকজেরিয়ার জাতীয় মুক্তি সামুখ্য গঠিত হল ও ফরাসি শাসন বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম ঘোষণা কলা। 1962 জুলাই মাসে আলজেরিয়া স্বাধীন হল। 1958 অক্টোবর 2 তারিখ দিন গিনি এক সাধারণতন্ত্র রাষ্ট্র হল। দুই নম্বর দেহ কোণ অছি প্রত্যেক প্রশ্নর উত্তর 20 গোটি শব্দ মধ্যে লেখ। ক নম্বর এশিয়া ও আফ্রিকা মহাদেশর উপনিবেশ গুড়িকরে তীব্র জন অসন্তোষ কী দেখা দেইথিলা, এর উত্তর হব পৃথিবীর বিভিন্ন অঞ্চলক জলপথ ও স্থলপথ আবিষ্কৃত হওয়ার পরে ইংল্যান্ড ফ্রান্স ডেনমার্ক স্পেন হল্যান্ড প্রভৃতি দেশগুলি এশিয়া ও আফ্রিকা মহাদেশে উপনিবেশ স্থাপন করে। সে নিজ স্বার্থ হাসল অধিক আগ্রহী হয়ে উপনিবেশগুলি উন্নতি প্রতি দৃষ্টি নদী কেবল শোষণ করবার এশিয়া ও আফ্রিকা মহাদেশর উপনিবেশগুলি তীব্র জন অসন্তোষ দেখা গলা। খ নম্বর কোরআন কাহার উপনিবেশ লা, কাহা নেতৃত্বে ও কেবে এ স্বাধীন হয়েছিল, এর উত্তর হব ইরান ইংরেজ মানকর উপনিবেশ লা। 1921 রেজা খাঁ নেতৃত্বে আন্দোলন হয়েছিল এবং ইরান স্বাধীন হল। গ নম্বর তুর্কির জনসাধারণ কাহা নেতৃত্বে আন্দোলন আরম্ভ করে, কিপর এক সাধারণতন্ত্রে পরিণত হয়েছিল, এর উত্তর হব তুর্কির জনসাধারণ মুস্তাফা কেমালঙ্ক নেতৃত্বে আন্দোলন আরম্ভ করে। রুশ সরকারঙ্ক সহযোগে তুর্কি মিত্র শক্তি মানুষ তড়ি দিয়েছিল এবং তুর্কি এক সাধারণতন্ত্রে পরিণত হয়েছিল। ঘ নম্বর কি ভিয়েতনামে মুক্তি আন্দোলনর নেতৃত্ব নিয়েছিল,
ସେ ଗଠନ କରିଥିବା ଗଣବାହିନୀର ନାମ କ'ଣ? ଏହାର ଉତ୍ତର ହେବ, ଭିଏତନାମରେ ଫରାସୀ ଶାସନ ବିରୁଦ୍ଧରେ ମୁକ୍ତି ଆନ୍ଦୋଳନର ନେତୃତ୍ୱ ନେଇଥିଲେ ହୋ ଚି ମିନ୍। ସେ ଭିଏତ ମିନ୍ ନାମକ ଏକ ଗଣବାହିନୀ ଗଠନ କରିଥିଲେ। 2 ଆଲଜେରିଆରେ ଜାତୀୟ ମୁକ୍ତି ସାମୁଖ୍ୟ କେବେ ଗଠିତ ହୋଇଥିଲା? ଏହା କେବେ ସ୍ୱାଧୀନ ହେଲା? ଏହାର ଉତ୍ତର ହେବ, 1954 ଆଲଜେରିଆରେ ଜାତୀୟ ମୁକ୍ତି ସାମୁଖ୍ୟ ଗଠିତ ହୋଇଥିଲା। ଆଲଜେରିଆ 1962 ଜୁଲାଇ ମାସରେ ସ୍ୱାଧୀନ ହେଲା। 4 1960 ଆଫ୍ରିକାର ସ୍ୱାଧୀନତା ଲାଭ କରିଥିବା 4 ଦେଶର ନାମ ଲେଖ କରିଛି। କ'ଣ ହେବ ନା, 1960 ଆଫ୍ରିକାର 17 ଦେଶ ସ୍ୱାଧୀନତା ଲାଭ କରିଥିଲେ। ସେ ମଧ୍ୟରୁ 4 ଦେଶ ହେଲା ମୌରିଟାନିଆ, ମାଲି, ନାଇଜର ଓ ସେନେଗାଲ। 6 ଗୋଟିଏ ରଡ଼େସିଆ କେବେ ସ୍ୱାଧୀନ ହେଲା? ଏହାର ନୂତନ ନାମ କ'ଣ? ଦକ୍ଷିଣ ରଡ଼େସିଆ 1980 ଏପ୍ରିଲ ମାସରେ ସ୍ୱାଧୀନ ହେଲା। ଏହାର ନୂତନ ନାମ ହେଲା ଜିମ୍ବାୱେ। 7 ଗୋଲ୍ଡ କଷ୍ଟରେ କାହା ନେତୃତ୍ୱରେ ସ୍ୱାଧୀନତା ଆନ୍ଦୋଳନ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା? ଏହା କେବେ ସ୍ୱାଧୀନ ହେଲା? ଗୋଲ୍ଡ କଷ୍ଟରେ ଡକ୍ଟର କ୍ୱାମେ ଏନକ୍ରମାଙ୍କ ନେତୃତ୍ୱରେ ସ୍ୱାଧୀନତା ଆନ୍ଦୋଳନ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା। ଏହା 1957 ମାର୍ଚ୍ଚ 6 ସ୍ୱାଧୀନ ହେଲା ଏବଂ ଘାନା ନାମରେ ପରିଚିତ ହେଲା। 6 ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ଆଫ୍ରିକାର ଜନସାଧାରଣ କେଉଁ ବଳିଷ୍ଠ ସଂଗଠନ ମାଧ୍ୟମରେ ଆନ୍ଦୋଳନ ଚଳାଇଥିଲେ? ସ୍ୱାଧୀନତା ପରେ ଏହି ଦେଶର ନୂତନ ନାମ କ'ଣ ହେଲା? ଏହାର ଉତ୍ତର ହେବ, ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ଆଫ୍ରିକାର ଜନସାଧାରଣ ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ଆଫ୍ରିକା ଜନସଂଗଠନ ନାମକ ଏକ ବଳିଷ୍ଠ ସଂଗଠନ ମାଧ୍ୟମରେ ଆନ୍ଦୋଳନ ଚଳାଇଥିଲେ। ସ୍ୱାଧୀନତା ପରେ ଏହି ଦେଶର ନୂତନ ନାମ ହେଲା ନାମ୍ବିଆ। 9 ଦକ୍ଷିଣ ଆଫ୍ରିକାରେ ବର୍ଣ୍ଣ ବିଦ୍ୱେଷ ନୀତି ଯୋଗୁଁ କୃଷ୍ଣକାୟମାନେ କିପରି ଅତ୍ୟାଚାରିତ ହେଉଥିଲେ? ଏହାର ଉତ୍ତର ହେବ, ଦକ୍ଷିଣ ଆଫ୍ରିକାରେ ବର୍ଣ୍ଣ ବିଦ୍ୱେଷ ନୀତି ଯୋଗୁଁ କୃଷ୍ଣକାୟମାନଙ୍କୁ ଶ୍ୱେତାଙ୍ଗମାନେ ଘୃଣା କରୁଥିଲେ ଓ ଦେଶ ଶାସନରେ ସେମାନଙ୍କୁ ସାମିଲ କରାଯାଉନଥିଲା। କୃଷ୍ଣକାୟମାନେ ଶ୍ୱେତାଙ୍ଗମାନଙ୍କ ପାଇଁ ଉଦ୍ଦିଷ୍ଟ ଶିକ୍ଷାନୁଷ୍ଠାନ, କ୍ଲବ, ଡାକ୍ତରଖାନା ଓ ରଜନାଳୟରେ ପ୍ରବେଶ କରିପାରୁନଥିଲେ। 3 ପ୍ରତ୍ୟେକ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଗୋଟିଏ ବାକ୍ୟରେ ଲେଖ। କ କାହା ନେତୃତ୍ୱରେ ଓ କେବେ ବ୍ରହ୍ମ ଦେଶ ସ୍ୱାଧୀନ ହେଲା? ଅଂଶାମଙ୍କ ନେତୃତ୍ୱରେ 1948 ଜାନୁଆରୀ 4 ଦିନ ବ୍ରହ୍ମ ଦେଶ ସ୍ୱାଧୀନ ହେଲା। ଖ କେଉଁ ସମ୍ମିଳନୀରେ ଓ କେବେ ଉତ୍ତର କୋରିଆର ଓ ଦକ୍ଷିଣ କୋରିଆକୁ 2 ସ୍ୱାଧୀନ ରାଷ୍ଟ୍ରରେ ପରିଣତ କରାଗଲା? 1954 ଅନୁଷ୍ଠିତ ଜେନେଭା ସମ୍ମିଳନୀରେ ଉତ୍ତର କୋରିଆ ଓ ଦକ୍ଷିଣ କୋରିଆକୁ 2 ସ୍ୱାଧୀନ ରାଷ୍ଟ୍ର ରୂପେ ପରିଣତି ପରିଗଣିତ କରାଗଲା। ଗ 9 ଗୋଲ୍ଡ କଷ୍ଟରେ କାହା ନେତୃତ୍ୱରେ ଆନ୍ଦୋଳନ କରା ହୋଇଥିଲା? ଏହାର ଉତ୍ତର ହେବ, ଗୋଲ୍ଡ କଷ୍ଟରେ ଡକ୍ଟର କ୍ୱାମେ ଏନକ୍ରମାଙ୍କ ନେତୃତ୍ୱରେ ଆନ୍ଦୋଳନ ହୋଇଥିଲା। ଘ 1975 ବେଳକୁ ଆଫ୍ରିକା ମହାଦେଶରେ କେଉଁ 2 ପର୍ତ୍ତୁଗୀଜ ଉପନିବେଶ ସ୍ୱାଧୀନ ହୋଇଥିଲା? 1975 ବେଳକୁ ଆଫ୍ରିକା ମହାଦେଶରେ ମୋଜାମ୍ବିକ ଓ ଆଙ୍ଗୋଲା 2 ପର୍ତ୍ତୁଗୀଜ ଉପନିବେଶ ସ୍ୱାଧୀନ ହୋଇଥିଲା। 9 ବର୍ଣ୍ଣ ବିଦ୍ୱେଷ ନୀତି ବିରୋଧରେ ହୋଇଥିବା ଆନ୍ଦୋଳନରେ କିଏ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ଗ୍ରହଣ କରିଥିଲେ? ବର୍ଣ୍ଣ ବିଦ୍ୱେଷ ନୀତି ବିରୋଧରେ ହୋଇଥିବା ଆନ୍ଦୋଳନରେ କୃଷ୍ଣକାୟ ନେତା ନେଲସନ୍ ମାଣ୍ଡେଲା ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ଗ୍ରହଣ କରିଥିଲେ। 10 ନେଲସନ୍ ମାଣ୍ଡେଲା କେବେ ଦକ୍ଷିଣ ଆଫ୍ରିକାର ରାଷ୍ଟ୍ରପତି ହୋଇଥିଲେ? ନେଲସନ୍ ମାଣ୍ଡେଲା 1994 ମେ 10 ଦକ୍ଷିଣ ଆଫ୍ରିକାର ରାଷ୍ଟ୍ରପତି ହୋଇଥିଲେ। 6 କେଉଁ ବର୍ଷକୁ ଆଫ୍ରିକା ବର୍ଷ କୁହାଯାଏ? 1960 ବର୍ଷକୁ ଆଫ୍ରିକା ବର୍ଷ କୁହାଯାଏ। 10 ଚିଆଙ୍ଗ କାଇସେକ କାହା ସହଯୋଗରେ ଫର୍ମଜା ଦ୍ୱୀପରେ ସ୍ୱାଧୀନ ତାଇୱାନ ରାଷ୍ଟ୍ର ପ୍ରତିଷ୍ଠା କରିଥିଲେ? ଚିଆଙ୍ଗ କାଇସେକ ଯୁକ୍ତରାଷ୍ଟ୍ର ଆମେରିକାର ସହଯୋଗରେ ଫର୍ମଜା ଦ୍ୱୀପରେ ସ୍ୱାଧୀନ ତାଇୱାନ ରାଷ୍ଟ୍ର ପ୍ରତିଷ୍ଠା କରିଥିଲେ। 6 ସ୍ୱାଧୀନତା ଲାଭ କରିବା ପରେ ଗୋଲ୍ଡ କଷ୍ଟର ନୂତନ ନାମ କ'ଣ ହେଲା? ସ୍ୱାଧୀନତା ଲାଭ କରିବା ପରେ ଗୋଲ୍ଡ କଷ୍ଟର ନୂତନ ନାମ ଘାନା ହେଲା। 9 କ'ଣ ଅଛି ନା, ଜେନେରାଲ ନାଗୁଇପ୍ କେବେ ଇଜିପ୍ଟର ଶାସନ କ୍ଷମତା ନିଜ ହାତକୁ ନେଇଥିଲେ? ନା, ଜେନେରାଲ ନାଗୁଇପ୍ ଇଜିପ୍ଟର ଶାସନ କ୍ଷମତା 1952 ନିଜ ହାତକୁ ନେଇଥିଲେ। 4 ପ୍ରତ୍ୟେକ ପ୍ରଶ୍ନରେ ଦିଆଯାଇଥିବା 4 ବିକଳ୍ପ ମଧ୍ୟରୁ ଠିକ୍ ଉତ୍ତରଟି ତା'ର କ୍ରମିକ ନମ୍ବର ସହିତ ବାଛି ଲେଖ। କ 1 ସିଙ୍ଗାପୁର କାହାର ଉପନିବେଶ ଥିଲା? ସିଙ୍ଗାପୁର ବ୍ରିଟେନର ଉପନିବେଶ ଥିଲା। ଖ 2 ପାଥେଟ୍ ଲାଓ ନାମକ ଗଣବାହିନୀ କେଉଁ ଦେଶର ସ୍ୱାଧୀନତା ପାଇଁ ଆନ୍ଦୋଳନ କରିଥିଲା? ପାଥେଟ୍ ଲାଓ ନାମକ ଗଣବାହିନୀ ଲାଓସ
ଦେଶର ସ୍ୱାଧୀନତା ପାଇଁ ଆନ୍ଦୋଳନ କରିଥିଲା। ଗ ନମ୍ବର, କେଉଁ ଦେଶଟି ସ୍ୱାଧୀନତା ପରେ ଘାନା ନାମରେ ପରିଚିତ ହେଲା? ଗୋଲ୍ଡ କୋଷ୍ଟ, ଦେଶଟି ସ୍ୱାଧୀନତା ପରେ ଘାନା ନାମରେ ପରିଚିତ ହେଲା। ଘ ନମ୍ବର, କର୍ଣ୍ଣେଲ ଗମାଲ ଅବଦୁଲ ନାସେର କେଉଁ ଦେଶରେ ନୂତନ ସରକାର ଗଢ଼ିଥିଲେ? କେଉଁ ଦେଶରେ? ନା, ଇଜିପ୍ଟ ଦେଶରେ। ଘ ନମ୍ବର, କାମ୍ବୋଡ଼ିଆ କାହା ନେତୃତ୍ୱରେ ସ୍ୱାଧୀନ ହୋଇଥିଲା? କାମ୍ବୋଡ଼ିଆ ନାରଦମ ସିହାନଙ୍କ ନେତୃତ୍ୱରେ ସ୍ୱାଧୀନ ହୋଇଥିଲା। ଚ ନମ୍ବର, ମର୍କୋ ଓ ଟ୍ୟୁସିନିଆ କେଉଁ ମସିହାରେ ସ୍ୱାଧୀନ ହୋଇଥିଲେ? କେଉଁ ମସିହାରେ? ନା, 1956 ମସିହାରେ ସ୍ୱାଧୀନ ହୋଇଥିଲେ। ଧନ୍ୟବାଦ।